আসসালামু আলাইকুম। Tizen24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা হুরুপ তুলতে কফিলের সাথে যোগাযোগ করুন, যে নিয়মে বৈধভাবে কফিল দ্বারা হুরুপ তোলা যাবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে আমাদের অনেক প্রবাসী আছে যারা কিনা বর্তমানে হুরুপ সমস্যায় জর্জরিত। এই হুরুপ প্রবাসীরা সৌদি আরবে এই হুরুপ তুলতে চায়, কিন্তু হুরুপ তোলা তো আর একেবারে মুখের কথা না। হুরুপ তুলতে হলে আপনাকে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই, সৌদি আরবে বৈধভাবে হুরুপ তোলার কোনো উপায় আছে? জি, সৌদি আরবে বৈধভাবে হুরুপ তোলার উপায় রয়েছে, তবে সের জন্য আপনাকে অবশ্যই আপনার কফিলের সাথে যোগাযোগ করতে হবে। আজকের এই ভিডিওতে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। দয়া করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। সৌদি আরবে একজন প্রবাসী যখন তার কফিল থেকে দূরে চলে যায়, তখন কাজে অনুপস্থিত থাকার জন্য বা কাজ থেকে পালিয়ে যাওয়ার জন্য কফিল কিন্তু প্রবাসীকে হুরুপ দিয়ে দেয়। আর এই হুরুপটা যখন দিয়ে দেয়, তখন কিন্তু সৌদি আরবের প্রবাসী তার ইকামা ব্ল্যাকলিস্টেড হয়ে যায় এবং সে একজন প্রবাসী কিন্তু সে অপরাধী হয়ে যায়। আর সৌদি আরবে অপরাধী বা অবৈধ অবস্থায় সে কোনো কিছুই করতে পারে না, মোটামুটি সব কিছুতেই সে একটা ব্যান অবস্থায় থাকে। এখন ধরুন, আজকে একজন প্রবাসী যদি সে তার কফিল থেকে চলে গিয়ে 2-3 মাস পরে আবার তার পূর্বের কফিলের কাছে চলে আসতে চায় বা কফিলের কাছে ফেরত আসতে চায়, সেক্ষেত্রে সৌদি আরবের আইন কি বলে, বা তার কফিলের কাছে কি আদৌ ফেরত আসা যাবে? কফিল কি তাকে তার কাছে ফেরত আসলে হুরুপ তুলে নিতে পারবে? এরকম কোনো সুযোগ রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। ধরুন আপনি আপনার কফিল থেকে চলে গিয়েছেন, এখন আপনি কফিলের কাছে নিজের ভুল বুঝতে পেরে তার সাথে কথা বলে আপনি তার সাথে দেখা করেছেন, তার কাছে এসেছেন। আপনার কফিল যদি আপনাকে মক্তব আমেলের অফিসে দিয়ে যায়, মানে আপনার কফিলের যে মস্তাসা রয়েছে সেই মস্তাসা যে শহরে, সেই শহরের মক্তব আমেলে যদি আপনাকে সাথে করে নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়ার পরে মক্তব আমেলের যারা কর্মকর্তা রয়েছে তাদের সামনে এই মক্তব আমেলের অফিসাররা বেশ কিছু প্রশ্ন করবে। সেখানে প্রশ্নগুলো করবে যে তুমি কেন চলে গিয়েছিলে, তোমার বেতনের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করেছে কিনা, বা এই যে কয়েক মাস তুমি ছিলে না এই অবস্থায় তোমার কফিলের সাথে তোমার যোগাযোগ ছিল কিনা। তো এই প্রশ্নগুলো সমাধান বা প্রশ্নগুলোর উত্তর আপনার কফিল আপনাকে আগে থেকে বলে দেবে। সেগুলো যদি ঠিকঠাক মতো আপনি দিয়ে দেন, মক্তব আমেলের কর্মকর্তারা যদি সেগুলো শুনে সন্তুষ্ট হয়, তাহলে কিন্তু যে হুরুপটা আপনার উপর রয়েছে এই হুরুপটা তুলে নেওয়ার কোনো ব্যাপারই না। জি, মক্তব আমেল আপনার বক্তব্য শুনবে, বক্তব্য শুনে আপনার যে কফিল রয়েছে কফিলের বক্তব্য শুনবে। দুই পক্ষের বক্তব্য শোনার পরে মক্তব আমেল কিন্তু তারা অনুমতি দিয়ে দিবে, আর অনুমতি দেওয়ার পর ইদারাতুল ওয়াইফিনের মাধ্যমে আপনার কফিল আপনার হুরুপ তুলে নিতে পারবে। জি, আমি আবারও বলছি, মক্তব আমেল আপনাদের দুজনের বক্তব্য শুনে যদি সন্তুষ্ট হয়, তাহলে তারা অনুমতি দিয়ে দিবে এবং আপনার কফিল ইদারাতুল ওয়াইফিনের মাধ্যমে আপনার হুরুপ তুলে নিতে পারবে। এটা হচ্ছে সৌদি আরবে কোনো প্রবাসী বা কোনো আমেলের হুরুপ তোলার সব থেকে বেস্ট এবং বৈধ পন্থা। তাই আপনাদের কারো যদি হুরুপ থেকে থাকে, দয়া করে যেভাবেই হোক আপনার কফিলের সাথে আপনি যোগাযোগ করুন। কফিলের সাথে মিউচুয়াল হয়ে এই সমস্যাটা খুব ভালোভাবেই আপনি সমাধান করতে পারবেন। খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তথ্য দিকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল Tizen24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।